প্রিয় বন্ধুরা, আমি একটা কথা বলে শুরু করতে চাই। 17তম কারাবন্দী দিবস পালন করছি, আওয়ামী লীগের নেতাদের কারাবন্দী দিবস পালনের সময় চলে আসছে। কারণ আওয়ামী লীগের যা অবস্থা, আওয়ামী লীগের তো কোনো লোক নেই এখন ক্ষমতায় আছে দেখে ভাগা হালুয়া রুটির ভাগের জন্য লোকজন কিছু পাওয়া যায়, কিন্তু ক্ষমতা যখন থাকবে না একজন কেউ পাওয়া যাবে না, আর র‍্যাব পুলিশ যেগুলা প্রোটেকশন দিতেছে এগুলারও পাওয়া যাবে না, তখন আওয়ামী লীগের নেতাদের কারাবন্দী দিবসে মনে হয় বিএনপিরই পালন করতে হবে। তখন জনগণ যেভাবে সম্পৃক্ত হয়েছে সেটা দেখে আওয়ামী লীগ আজকে ভীত। আমি আমার একটা ব্যক্তিগত কথা দিয়ে আমি শেষ করতে চাই। 7ই মার্চে তারেক রহমান সাহেবকে গ্রেফতার করা হয় নগ্নভাবে। 21শে মার্চ আমার বাবা মৃত্যুবরণ করেন, একই বছর 2007 সালে। 7ই মার্চে আমার বাবা অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। উনি যখন টিভিতে, উনি খুবই অসুস্থ ছিলেন এবং টিভিতে যখন উনি দেখছিলেন যে তারেক রহমান সাহেবকে অ্যারেস্ট, মানে ওনাকে এই এইভাবে মানে অ্যারেস্ট করা হচ্ছে, আমি ওনার পাশে বসেছি, উনি বললো যে উনি লাফ দিয়ে উঠে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বললো কি এত বড় সাহস এরা কোথার থেকে পায়, জিয়াউর রহমান সাহেবের সন্তান, বেগম খালেদা সন্তানকে তারা কিভাবে এভাবে অ্যারেস্ট করে। এবং সেই অনুভূতিটা উনি ব্যক্ত করতে পারেন, উনি অত্যন্ত অসুস্থ অবস্থায় চেয়েছিলেন যে 2 সপ্তাহ পরে উনি ইন্তেকাল করেন। তো সুতরাং আমাদের বুঝতে হবে ষড়যন্ত্র চলছে। আপনারা দেখবেন যখন তারেক রহমানের নেতৃত্বে এখন সারা বাংলাদেশের জনগণ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, আপনারা দেখবেন যে কিছু কিছু টিভি চ্যানেল আবার নতুন করে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কিছু ভিডিও ছাড়ছেন এবং অনেক বক্তব্য রাখছেন। এটি চলমান ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার একটাই উপায় আমার সামনে, আমাদের সামনে আজকে যারা ছাত্র সমাজ বসে আছে, আমাদের ইয়াং জেনারেশন আছে, আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আছেন, আপনাদের আজকে মাঠে নামতে হবে। আমরা সকলে আছি, আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে আবার সেই গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে, ভোটাধিকারের পথে ফিরিয়ে আনতে হবে, দেশের মানুষকে ভালো রাখতে হবে। কারণ আমরা দেখেছি গত 50-52 বছরে যখনই এদেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটিমাত্র দল যে ভূমিকা রেখেছে এবং জনগণকে সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং ছাত্র ফোরামকে এই প্রোগ্রাম প্রত্যেক বছর করে এবং প্রত্যেক বছরই আমি বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়ভাবে এই দিবসটি পালন করা উচিত। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ছাত্র ফোরাম জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রখ্যাত শ্রমিক নেতা, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।